মিয়ানমারের হাতে অং সান সু চির আটকের খবরে হতাশা জানিয়েছে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে থাকা রোহিঙ্গারা। তারা বলছেন প্রত্যাবাসনের যে প্রক্রিয়া শুরুর কথা ছিল তাকে বাধাগ্রস্ত করবে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। এ সময় নিজ জন্মভূমিতে ফিরতে না পারার আক্ষেপ জানান রোহিঙ্গারা। রোহিঙ্গা নেতারা বলেন এমনিতেই তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চয়তায় দুলছে, এর মাঝে এমন খবর তাদেরকে দুশ্চিন্তায় বহু গুণে বাড়িয়ে দিয়েছে বলে জানান তারা। দর্শক, এই মুহূর্তে কক্সবাজারের টেকনাফে রয়েছেন আমাদের সহকর্মী শাহিন সাহা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শাহিন, মিয়ানমারে ঘটে যাওয়া অভ্যুত্থান সম্পর্কে দেশটি থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা কি বলছেন? হাবিবা, ইতিমধ্যে আপনি অবগত হয়েছেন ভোরে মিয়ানমারের সেনাবাহিনীর অভ্যুত্থান ঘটেছে। এর প্রেক্ষিতে মিয়ানমারের শীর্ষ প্রধান অং সান সু চি সহ রাষ্ট্রপতি এবং বেশ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে সে দেশের সেনা সরকার, সেনাবাহিনী। পাশাপাশি এরই প্রভাব পড়েছে এখানকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। আপনি ইতিমধ্যে জেনেছেন কক্সবাজারের উকিয়া টেকনাফে 34টি রোহিঙ্গা শরণার্থী শিবির রয়েছে। এই শিবিরগুলোতে তারা অনেক রোহিঙ্গাদের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। আমি সকাল থেকে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখানকার যেসব রোহিঙ্গা রয়েছে তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক পক্ষে আমাকে জানিয়েছে অং সান সু চি ক্ষমতা আসার পর তাদেরকে ওখান থেকে বিতাড়িত হতে হয়েছে। পাশাপাশি ওই অং সান সু চি তাদের রোহিঙ্গা বলে কোন ধরনের উল্লেখ না করায় এক ধরনের রোহিঙ্গারা খুশি হয়েছে। আরেকটি পক্ষ জানিয়েছে তাদের যে রোহিঙ্গাদের সে দেশে ফেরাতে যে প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে সে দেশের সরকার কিন্তু এই প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে অং সান সু চিকে আটক করা হয়েছে বলেও জানিয়েছে। আমি সকাল থেকে যে বিষয়টি লক্ষ্য করেছি, এখানকার যারা গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কিছু গোয়েন্দা সংস্থা ক্যাম্পগুলোতে বিভিন্ন পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি জানা যাবে, আরো বিস্তারিত জানা যাবে সন্দেহনাগাদ কি হয়েছে। হাবিবা, এ পর্যন্ত ক্যাম্পগুলোতে ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ কক্সবাজারের টেকনাফ থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহিন সাহা।